আবারও আলোচনায় হিরো আলম। হঠাৎ করেই অনন্ত জলিলের ছবি থেকে বাদ দেওয়া হলো হিরো আলমকে। কেন বাদ দেওয়া হলো, কি কারণে বাদ দেওয়া হলো, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখছেন ফাইবিয়া টেক নিউজ, আর আপনাদের সাথে আছি আমি মিরাজ শান্ত। বন্ধুরা, জানেন যে হিরো আলমকে নিয়ে অনন্ত জলিলের একটা ছবি বানানোর কথা ছিল, সেই ছবির কাজকাম অনেক দূর এগিয়ে গিয়েছে, এমনকি হিরো আলমকে দিয়ে সাইনও করিয়ে নিয়ে ছবিতে সাইন করছে, সেজন্য 50,000 টাকা তাকে অ্যাডভান্স দেওয়া হলো। তো হঠাৎ করেই কেন তাকে বাদ দেওয়া হলো ছবি থেকে, অনন্ত জলিল কেন বাদ দেওয়া দিল, তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আমরা হিরো আলমের মুখ থেকেই শুনে আসবো যে কেন তাকে বাদ দেওয়া হলো এই ছবি থেকে। তো চলুন আমরা হিরো আলমের মুখ থেকেই শুনে আসি যে কেন বাদ দেওয়া হলো ছবি থেকে। সুপ্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম, হিরো আলমের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। একটু আগে মানে সবাই আপনার একটা নিউজ দেখেছেন যে অনন্ত জলিল সিনেমা থেকে হিরো আলমকে বাদ দেওয়া হয়েছে, আপনারা সবাই শুনেছেন। তো বাদ দেওয়ার কারণে কিন্তু অনন্ত জলিল ভাইয়ার পেজে একটা স্ট্যাটাস দিয়েছে, তো হিরো আলমের আপনি স্ক্যান্ডাল ভিডিও জাজখানের বিরুদ্ধে কথা বলা, এই কারণে কিন্তু বাদ দিয়ে সেই কথা লিখেছেন। সত্য ঘটনা যে হিরো আলম সত্য কথা কোনোদিন ভয় পায় না, আপনি মৃত্যুকেও ভয় পায় না। আমি বর্তমানে এখন বর্তমানে শুটিংয়ে আছে, এটা শুটিং ইউনিট থেকে কথাবার্তা বলতেছি। আর সবাইকে একটা কথা বলতে চাই, হিরো আলম অলটাইম সত্যর কথা কথা বলে, তাতে তাহলে আমার জন্য করেন মৃত্যু হয় জীবন যায় তাতে কোনো সমস্যা নেই। আপনারা সবাই জানেন গতকাল আমাদের প্রযোজক সমিতি একটা মিটিং ছিল, 18 দল মিলে সংবাদ সম্মেলন, সেখানে আর কি বিভিন্ন লোক বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, ওখানে আমিও বক্তব্য দিই। তো ওখানে জাহেদ খানের কথা সবাই কথাবার্তা বলে, আমি পজিটিভ কোনো কথাবার্তা, নেগেটিভ কোনো কথাবার্তা বলিনি, আপনারা সবাই আপনারা দেখবেন ওই ইয়েটা। তো সবাই কথাবার্তা 18 দলের সংগঠন মিলে ওখানে কালকে একটা মিটিং হয়, যে আপনি যারা সবাই জানেন প্রযোজক সমিতির একজন সদস্য, আমারও একটু হলেও কথা বলা লাগছে ওখানে। তো আপনারা সবাই দেখেন কয়েকদিন আগে কিন্তু ভাই বলেছিলাম যে আপনি হিরো আলমকে কাজ করতেছে, তার কোনো কাজের ব্যাপারে অনেকেই আপনি শুনেছেন এই বিষয় নিয়ে। তো পরে হঠাৎ করে আজকে অনন্ত জলিল ভাই দুপুরের 2টার দিকে আমাকে ফোন দিয়েছে, 2টা কি 3টে হবে যাই হোক, ফোন দিয়ে বলতেছে তোমাকে আমি বড় মুখ করে জাহেদখানের সাথে মিলালাম, তুমি আমার মুখ মানলে লাগানো। আমি কোনো ভাই, আমি তো এমন কোনো কাজ করিনি। তো করতে তোমাকে মিলে দেওয়ার পরে তুমি হলো যে জাহেদ খানের বিরুদ্ধে কাল কথা বলতে চাই, আমি প্রযোজক সমিতি আছে কালকে সবাই হলো যে আপনি কথাবার্তা বলছে, আমি হয়তো এক লাইনকে কথাবার্তা বলেছি, তা আমি তো আপনি এক্সেস কোনো কথাবার্তা বলিনি। তো বলার পরে উনি বলতে ঠিক আছে, যেহেতু তুমি সম্মান রাখোনি আমি আমার সিনেমা থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম, তুমি যেহেতু মনে আমার কথাবার্তা মিল করার পরেও আর বিরুদ্ধে কথাবার্তা বলছো, তো আমি তাতে কী বুঝবো এখন বলেন। তো সত্যপটে কথা বললে নাকি তাকে অন্যায় মনে তাকে তার দুঃখ নাই, হিরো আলম আজকে এ জায়গায় দাঁড়াছে কারো মনে করেন সহজ হইতে। আমি কিন্তু অনন্ত জলিল ভাই কোনোদিন ফোনও করিনি, ভাই আপনি কথা দিয়েছিলেন আমাকে সিনেমা বানাবেন কি না কবে, আমি কিন্তু কোনোদিনও জানি ভাই। আপনি এটা মনে করেন না যে আপনি অনন্ত জলিল ভাই দেখে আপনার পিছনে হিরো আলম মনে করেন পায়ের নিতে মাথা নত করে আপনি যে কোনো কথা, তো আপনি ভাই এটা মনে করেন না যে ভাই আপনি সিনেমা থেকে বাদ দিয়েছেন তাতে হিরো আলমকে দুঃখ আছে। আপনি বলছে আমি ঠিক আছে ভাই সমস্যা নেই, আপনি বাদ দিয়েছেন আমার কোনো দুঃখ নেই। তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে হিরো আলমকে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে, আমার মনে হয় অনন্ত জলিল ভাই আমাকে এটা ব্যবহার করেছে, এটা আমার মন কয়। তাছাড়া উনি কিছুদিন আগে বললো যে সংবাদ আগে দেখছেন যে এফডিসিতে একটা উনি সেখানে সাংবাদিক সাথে কথা বলেছে, হিরো আলমের অনেক বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, তো আমি এসব কথা কান দিই না, সে কিন্তু নিজেই বলেছেন। আজকে হঠাৎ করে কী বলতেছে, স্ট্যাটাস দিয়েছে হিরো আলমের অনেকে অশ্লীলতার কারণে অনেক কথাবার্তা বলছে, এর কারণে তাকে বাদ দেওয়া হলো। কিন্তু উনি কিন্তু ফোন করে আমাকে কী বলছে, তুমি জাহেদ খানের সাথে কথা বললে সেই দিন তোমাকে সিনেমা থেকে বাদ দিলাম, তাতে সমস্যা কী হয়েছে ভাই, আমি কি মারা গেছি, আমি কি আমি নিজে প্রযোজক হিসেবে আমি ছোটো সিনেমা বানাচ্ছি তাতে দুঃখ নাই, আমি নিজে কিন্তু প্রযোজকের সিনেমা বানাতে সাহসী হিরো আলম, তো আমাকে না কেউ সিনেমা না বলে আমার কী দুঃখ আছে, কিছু হবে হবে না। উনি কী বলেছে আর একটা কথা বলেছে যে যিনি হলে যে উনি আমাকে 50,000 টাকা যে সাইন মানে তুমি দিয়েছিল সেই টাকাতে হিরো আলমকে একদম ব্যাপারে দিয়ে দিলাম। আরে ভাই আপনি হয়তো সবাইকে দান করতে পারেন, সবাই আপনি দান নিতে পারে, আপনি কী করে ভাবলেন আপনি 50,000 টাকা দিলেন হিরো আলম সে টাকা নিয়ে নেবার দিবে না, আপনি 50,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি সামনে দেয় আমি টাকা দিয়ে দেবো, আপনি আমাকে টাকা দেন না কারোর মাধ্যমে না, টাকা আপনি সামনে দেয় সামনে আপনি অথবা ভাই আপনি হলেন যে ম্যানেজার আছে আমি তাকে আরও বিকেও টাকা দিয়ে দিতে পারি, ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন না যে আপনি 50,000 টাকা দিয়েছেন, তো মানসিক বলতে হিরো আলম 50,000 টাকা দিয়ে দিলাম, তা আপনি কী করে ভাবলেন যে আপনি 50,000 টাকা হিরো আলম নেবে। তো যাই হোক ভাই, আপনি টাকা আছে বলে যে টাকার অহংকারে গরমে আপনি মানুষকে সবাইকে কিনতে চাইন না, আপনি টাকার যে সবাই ভুলে তাকে মনে করেন না, তাই আপনাকে সবাইকে দেড় বেজে একটা কথা বলতে চাই,
হিরো আলম কাতে সবাই ব্যবহার করতেন। হিরো আলম কিন্তু এখনো ব্যবহার হয় মনে হাতে মনে তারা যে কোনো বিষয়ে ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেককে কাজ করছে কিন্তু তাও আমি জানি না। তো যাই হোক আপনাদের সবাই এ কথা একটা দিন জানাতে চাই। তো হিরো আলম মনে করেন শত্রু পথে কথা বললাম থেকে আমাকে বাদ দিল, এটা মনে করেন তাতে কী বোঝা যাচ্ছে ভাই? জাহেদ খান ভাই তারপর জলিল ভাই, জাহেদ খান তো অবশ্যই ফোন করে জলিল ভাই কী কী বলছে জানি না, জলিল ভাই সেই কথা উনি তাই শুনলো, জলিল ভাই নিজের তো লাইফটাও দেখেননি, হিরো আলম কী বলছে আপনি কিন্তু জলিল ভাই কিন্তু শোনেননি, আপনি কান করাত কিন্তু আপনি হট করে বাদ দেন। হিরো আলম জাহেদ খানের ভিডিও কী বলছি আপনি ওই আগে ভিডিওটাকে শুনবেন, ঠিক আছে? আপনি জাহেদ ভাই কী বোঝালো আর আপনি মনে করেন আমাকে বাদ দিয়ে দিলেন, দুঃখ নাই, তাতে কোনো দুঃখ নাই। তো সাহেব ইয়ে দেশবাসী আপনাদের কাছে সবাইকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা। আপনি বড় মুখে হাতে বলেছিলাম যে আমি হিরো আলম অন্তর্জালে সিনেমাতে কাজ করতেছি, তাই দুঃখিত আপনি এই বিষয়ে আমি ক্ষমা করে দেবেন যে কথাটা বলেছিলাম, যেহেতু অন্য সিনেমাতে বাদ দিয়েছে অন্য সিনেমাতে কাজ করতেছি না। আপনারা সবাই দোয়া রাখবেন, আমি হিরো আলম নিজের প্রযোজনায় যতদিন করে সিনেমা বানাতে বানাবো আপনারা দোয়া রাখবেন। বা আপনি সামনে আবার নতুন একটা অবশ্যই দুইটা সিনেমা সাইন করতেছি, আপনার নাম বলবো না, দুই এছাড়া ভিতরে আপনি ঘোষণা দেবেন নতুন সিনেমার কার আবার সাইন করতেছি, ঠিক আছে? সবাইকে আপনাকে অন্তরিক অভিনয় শুভেচ্ছা, ভালো থাকবেন সবাইকে। সো বন্ধুরা দেখলেন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, হিরো আলম নিজের মুখেই বলছে যে কেন তাকে বাদ দেওয়া হলো, কোনো কারণ ছাড়াই বিনা কারণে তাকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বলছে যে যেই 50,000 টাকা দিয়ে সাইন করার সময় যে 50,000 টাকা দিয়েছে সে টাকার হিরো আলম থেকে আর কি অনন্ত জলিল ফেরত নেবে না। এবং হিরো আলমও বলছে যে আমি অতটা গরিব নই যে বিনা কারণে কোনো পরিশ্রম ছাড়া ছবিতে কাজ না করে অনন্ত জলিলের টাকাটা আমি নিব। সো হিরো আলমও বলছে যে আমি ওর টাকা রিটার্ন করে দেবো আর ওর ছবিতে কাজ না করলে আমার এমন কোনো ক্ষতি হবে না। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।